সারা দুনিয়া একদিকে সাকিব খান আমার কাছে একদিকে আমার দেহে যে অবধি প্রাণ আছে সেই অবধি আমি চাই সাকিব খানকে দেখ না বাধা আমি আজীবন ওয়েট করব করতেছি তো ঢাকা সিনেমার সুপারস্টার সাকিব খানকে নিয়ে আলোচনার সমালোচনার কোনো শেষ নেই সমগ্র দেশ জুড়ে ভক্তদের সরাসরি সুপারস্টারকে নিয়ে যার প্রমাণ তিনি 9 মাস পরে দেশে ফেরার মাধ্যমে চিহ্নিত করেছেন তবে তার মাঝে কিছু ভক্ত রয়েছে যারা সাকিবের জন্য প্রাণ দিতেও রাজি যিনি কিনা 12 বছর ধরে সাকিবের জন্য অপেক্ষা করে আসছেন শুধুমাত্র তার পায়ে সালাম করার জন্য সেই আলোচিত মডেল আবারও সাকিবকে নিয়ে মন্তব্য করে বিশেষভাবে আলোচনা এসেছে তিনি বলেছেন যতদিন পর্যন্ত তার দেহে শেষ নিঃশ্বাসটুকু থাকবে ততদিন পর্যন্ত তিনি সাকিবের জন্য অপেক্ষা করে যাবেন এতে যে যা ভাবুক তাতে তার কিছু যায় আসে না আমি আজীবন ওয়েট করব করতেছি তো 12 বছর তো হইছে আর 12 বছর ওয়েট করব সুপারস্টার সাকিব খান যেখানে থাকবে আমিও সেখানে হাজির কে কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু না উর্মি বলেন সাকিব তার কাছে এখন এমন একজন পার্সন হয়ে গেছে যে সাকিবকে সে তার ফ্যামিলির একজন মনে করেন তিনি এতটা সাকিবে মাতোয়ারা হয়েছেন যে সে একজন মেয়ে হওয়া সত্ত্বেও তার এলাকার লোকজন তাকে সাকিব খান বলে ডাকে এমনকি উর্মি তার বাড়ির দেওয়াল হতে নিজের শরীরেও সাকিব খানের নাম লিখেছেন তিনি সাকিবের জন্য অপেক্ষা করে এসেছেন এবং প্রয়োজনে সারা জীবন করবেন তবুও যদি সাকিব তার দিকে একটু ফিরে তাকায় তবে সে নিজেকে ধন্য মনে করবে ব্যক্তিগতভাবে সাকিব খানের নামটা আমার ভিতর জড়াই গেছে এই যে মেয়ে মানুষ আমাকে দেখলে বলে সাকিব খান কই যাস সবাই এটাও বলে এখানেও সাকিবের অক্ষরটাই লেখছি ঠিক আছে আমার বাড়ির দেয়ালে সাকিবের অক্ষর এস তবে এখানে শেষ নয় উর্মি বলেন সাকিবের ফিল্ম যদি না চলে তবে শুধু হল নয় তার স্মার্টফোন হতে বাড়ির টিভির পর্দাও সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে এগুলো তিনি তার জীবন থেকে সারা জীবনের জন্য মুছে ফেলবেন সাকিব খান তার বেঁচে থাকার পৃথিবী যে কারণে সমগ্র দুনিয়া একদিকে আর সাকিব খান আরেক দিকে তাই সাকিব অতুলনীয় তার সাথে কোনো কিছুর তুলনা চলে না তার ফিল্ম না চললে হয়তো মোবাইল টিভি সবকিছু আমার জীবন থেকে বাদ করে দিতে পারি সারা দুনিয়া একদিকে সাকিব খান আমার কাছে একদিকে প্রিয় দর্শক সুপারস্টারের প্রতি তার প্রিয় এ ভক্তের বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।